রাজ্যে বিভিন্ন প্রান্তের সাথে উদয়পুরে উৎসবের মেজাজে চলছে ভাইফোঁটা উৎসব। আর এই উৎসবে এবার শামিল হলেন বিজেপি গোমতী জেলা মহিলা মোর্চার কর্মীরাও। উদয়পুরে বিজেপি জেলা কার্যালয়ে আয়োজিত ভাইফোঁটা অনুষ্ঠানে জেলা সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্য দলীয় কর্মীরা মহিলা মোর্চার কর্মীদের কাছ থেকে নিলেন ভাইফোঁটা। আর এই ভাইফোঁটা অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত নেতা কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল একটা আলাদা উন্মাদনা। ভাইফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া একটি হিন্দু উৎসব। এটি কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে কালী পূজা দুই দিন পর অনুষ্ঠিত হয়। বাঙালি হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে উদযাপিত হয়। পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ নামে পরিচিত। সেখানে ভাতৃ দ্বিতীয়া পাঁচ দিন ব্যাপী দীপাবলি উৎসবের শেষ দিন। মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে ভাই বীজ বলা হয়। নেপালে ও পশ্চিমবঙ্গে দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই উৎসব পরিচিত ভাইটিকা নামে। সেখানে বিজয়া দশমীর পর এটি সবচেয়ে বড় উৎসব। এছাড়াও এটি যম দ্বিতীয়া নামেও পরিচিত। ত্রিপুরায় এই উৎসবকে বলা হয় ভাইফোঁটা। বুধবার দুপুরে ভারতীয় জনতা পার্টি গোমতী জেলা উদয়পুর দলীয় অফিসে ভাইফোঁটা উৎসব পালন করে বিজেপি গোমতী জেলা মহিলা মোর্চার কর্মীরা। এদিন দলীয় কর্মীদের পাশাপাশি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়কে ভাইফোঁটা দিয়ে আশীর্বাদ করেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা মহিলা মোর্চার সভানেত্রী শুক্লা মজুমদার, সহসভানেত্রী সবিতা নাগ ও গোমতী জেলা সাধারণ সম্পাদক শম্পা সরকার সহ অন্যান্যরা। ভাইফোঁটা উৎসবকে কেন্দ্র করে এদিন দুপুরে বিজেপি কর্মীদের মধ্যে জেলা অফিসে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ভাতৃদ্বিতীয় উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেওয়ালি উৎসব আমাদের সম্পাদন হয়েছে, এখন আমাদের ভাতৃদ্বিতীয়া আজকে শেষ তিথি অনুযায়ী। তো আমাদের ভারতীয় জনতা পার্টি এটা একটা পরিবার, তো সেই পরিবারের মধ্যে যত আমরা যেরকম আনন্দ উল্লাস বিভিন্ন উৎসবগুলো উদযাপন করি, ঠিক সেভাবে আমাদের এই পার্টিতেও সেটা উদযাপিত হয়। কিছুক্ষণ আগেই আমি আমাদের জেলা কার্যালয়ে আমাদের সমস্ত দিদিরা, জেলা মহিলা মোর্চা মণ্ডল মহিলা মোর্চার দিদিরা আমাকে ভাইফোঁটা দিয়েছেন এবং আমাদের সমস্ত কার্যকর্তা ভাইফোঁটা দিয়েছেন। আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যেন অটুট থাকে, আমাদের দীর্ঘায়ু কামনা করেছেন। তো এটা আমাদের কৃষ্টি সংস্কৃতি, এটা অন্যান্য পার্টি থেকে আমাদের অনেকটা আলাদা করে। তো আমি আবারও সবাইকে ভাতৃদ্বিতীয়ার প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করবো। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।